নমস্কার, আমি সৌমিতা দত্ত। এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই। কলকাতার ইনস্টিটিউটে নিয়োগ, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কলকাতার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এবার আমি আপনাদের বলে দেব পদের নাম, যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি। পদের নাম কাউন্সিলর, শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস করতে হবে, খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এমএস অফিসের জ্ঞান থাকতে হবে এবং অফিসের কাজের জন্য প্রয়োজনীয় অন্যান্য কম্পিউটার জানতে হবে। প্রার্থীকে স্থানীয় ভাষা লিখতে এবং বলতে জানতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে 1/1/2024 তারিখ অনুসারে। বেতন হবে মাসিক 20,000 টাকা। নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতায় থাকবে 40 নম্বর, অভিজ্ঞতা থাকছে 10 নম্বর, লিখিত পরীক্ষায় থাকবে 50 নম্বর, তো মোট নম্বর হবে 100। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করা হবে। আবেদনপত্রটি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নেবেন এবং সঠিকভাবে স্বাক্ষরও তার সাথে ছবি সংযুক্ত করে দেবেন। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করে দেবেন। কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে আমি সেটা বলে দেব। আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভরতে হবে। খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেটা থাকছে পোস্টের নাম, অ্যান্ড ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরি, সে জেনারেল হোক বা এসটি হোক বা এসসি হোক, সেটা লিখে দেবেন। আবেদনপত্রটি পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। আবেদনপত্র জমা করার ঠিকানা আমি বলে দেব। কোন কোন ডকুমেন্ট লাগবে, পরিচয়পত্র এবং বসবাসের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট এবং পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট। আবেদন ফি, এই পদে আবেদন করার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 50 টাকা আবেদন ফি করতে হবে। আবেদন ফি জমা করতে হবে নির্দিষ্ট ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন। আবেদনের শেষ তারিখ 15/3/2024। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যেই আবেদন জানাতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা টু দ্য ডিরেক্টর, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্পাস, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 700073, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 700073, ওয়েস্ট বেঙ্গল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়ে আসবো আরও নতুনত্ব ভিডিও। দেখা হচ্ছে পরের দিন।